আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আয়ন ডিস্ট্রিবিউশন হাউস দেশ ও জনপদের সংবাদে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন এলাকা লকডাউন থাকায় সমস্যায় পড়েছে নিম্ন মধ্যবিত্ত মানুষ। তাই তাদের সাহায্যের কথা চিন্তা করে গোলাপগঞ্জের লক্ষণা বন্ধ ইউনিয়নের 7টি বাজারে 450টি পরিবারের মধ্যে ইউপি মেম্বার সাইদ আহমেদের উদ্যোগে ও প্রবাসীদের আর্থিক সহায়তায় ফ্রি সবজি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ শফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ, অত্র এলাকার সাবেক চেয়ারম্যান খলকুর রহমান খলকু, কাউসার আহমেদ প্রমুখ। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেশ ও জনপদের সকল সংবাদ সবার আগে দেখতে চোখ রাখুন পি বাংলা টিভিতে। আমাদের সাথেই থাকুন।